সহজে সংস্কৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয় সংস্কৃত সন্ধি। সন্ধি সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমি করব এখানে, এবং সেটি একটা ভিডিওতে করা সম্ভব নয়, সে কারণে পার্ট পার্ট অনেক কটি ভিডিওই আমি আনবো, তাহলে দেখতে থাকো। আর এই সন্ধি সংক্রান্ত যে আলোচনাগুলো আমি করছি, সেই সমস্ত প্রশ্ন নেট সেটেও আসে, বিভিন্ন কলেজে যে পরীক্ষাগুলি হয় সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ, স্কুলেও গুরুত্বপূর্ণ। অতএব তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগবে। আর যারা নতুন ইউজার তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তাহলে ভিডিওতে আসা যাক। সন্ধি, সন্ধির অপর নাম সংহিতা। প্রথমেই দেখে নিই যে সন্ধি কাকে বলে। সংস্কৃতে আমাদের সংজ্ঞাই আছে পরহ সন্নিকর্ষ সংহিতা। কখনই মাথায় রাখতে, কখনো দুটি পদের মধ্যে সন্ধি হয় না, সন্ধি সবসময় দুটি বর্ণ। যখন দুটি বর্ণ অত্যন্ত সন্নিহিত হয়, পরস্পর পরস্পর মিলিত হয়ে যায়, তখন অত্যন্ত সন্নিকর্ষ বা অত্যন্ত সামীপ্য যখন বোঝায়। এই অত্যন্ত সামীপ্য বলতে পূর্ব পদের যে বর্ণ, যে আর কি শেষ বর্ণ, এবং পর পদের যে প্রথম বর্ণ, এই দুটি বর্ণের মধ্যে সন্ধি হয়। এই দুটি বর্ণের মধ্যে যে কালের ব্যবধান, সেটি যেন কখনোই আধমাত্রার বেশি না হয়, ওই আধমাত্রা পর্যন্তই লিমিট। এই অত্যন্ত সন্নিকর্ষ বলতে ওই সময়কালকেই বোঝায়, আধমাত্রা। এই আধমাত্রার মধ্যে যদি সময়কালটি ব্যবধান হয়, তবে সেখানে সন্ধিটি হয়। যদি সে দুটি বর্ণের ব্যবধান আধমাত্রার বেশি হয়ে যায়, তাহলে কখনো সেখানে সন্ধি হয় না। এবার বলি সন্ধি কত প্রকার। সন্ধি তিন প্রকার, এখানে দেখো তিনটে প্রকার আমি এখানে লিখেছি। অজ সন্ধি, অজ মানে স্বর, এটি আমি আগেই মাহেশ্বর সূত্র পড়িয়েছি, আগেই বলেছিলাম মাহেশ্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ। পাণিনি যে কোনো ব্যাকরণের যে কোনো আলোচনা করতে গেলে পাণিনির এই মাহেশ্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে প্রত্যাহার যে সূত্রগুলি আছে, সেই প্রত্যাহার সূত্রগুলিকে নিয়ে বিভিন্ন এই পরবর্তীকালে আলোচনা পাণিনি করেছেন, তো সেগুলি বোঝার জন্য মাহেশ্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখেছো তারা দেখবে, আর যারা দেখোনি তারা আমার ভিডিওটি অবশ্যই দেখে নেবে। অজ মানে আমি বলেছি ওখানে অয়ুন রিলিং এয়ক এয়ং ওয়ৌজ। তাহলে অ থেকে শুরু করে চ এই বর্ণ পর্যন্ত যা মধ্যবর্তী বর্ণ সবকটি হচ্ছে নিয়ে অজ প্রত্যাহার, এর মধ্যে সমস্ত স্বরগুলি আছে, সেই জন্য অজ মানেই হচ্ছে স্বর, অজ সন্ধি মানেই স্বরসন্ধি। হল সন্ধি, হল মানে আমি মাহেশ্বর সূত্রে বলেছি হল মানে সমস্ত ব্যঞ্জন বর্ণ, এই হ থেকে শুরু করে ল ইদ বর্ণ পর্যন্ত মাঝে যে কটি বর্ণ আছে সবকটি ব্যঞ্জন বর্ণ, সেই জন্য হল ব্যঞ্জন সন্ধি। হল মানে হল সন্ধি মানে ব্যঞ্জন সন্ধি। এছাড়া আছে বিসর্গ সন্ধি। তাহলে অজ সন্ধি বা স্বরসন্ধিটা কিভাবে হয়? স্বরবর্ণ, পূর্বপদ স্বরবর্ণ, পরপদ স্বরবর্ণ, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন তাকেই বলে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন বর্ণ পূর্বপদে অবশ্যই থাকবে, আর পরপদে হয় ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ, এটা হয় ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি, পূর্বে পদ, পূর্বে পদটি হয় বিসর্গ, শেষ অংশটি বিসর্গ হবে, আর তারপরে মানে পরপদে স্বরবর্ণ থাকতে পারে ব্যঞ্জনবর্ণ থাকতে পারে, সেটা হয়ে যায় বিসর্গ সন্ধি। এটা সবসময় মাথায় রাখতে হবে যে যে নামের যে সন্ধি হয় সেইটি প্রথমে থাকে, পূর্বপদের প্রথমে সেটিই থাকে। যেমন স্বরসন্ধি, এটা তো নর্মালি দুটি পদে স্বরবর্ণ হতে হবে তবে স্বরসন্ধি হবে। যেমন দেখার কথা বিষয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন নাম আছে তাহলে পূর্বপদের পূর্বপদের শেষ অংশটা অবশ্যই ব্যঞ্জন হবে, তাই ব্যঞ্জন সন্ধিটা হবে, ব্যঞ্জন বর্ণ তার সঙ্গে ব্যঞ্জন বর্ণ হতে পারে, স্বরবর্ণ হতে পারে। একই হয় বিসর্গ সন্ধি, পূর্বপদটা অবশ্যই শেষ অংশটি বিসর্গ হবে, এরপরে স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জন বর্ণ হতে পারে। প্রথম আলোচনা আমি অজ সন্ধি বা স্বরসন্ধি নিয়ে করব। এই অজ সন্ধি বা স্বরসন্ধিতে প্রচুর ভাগ আছে, প্রচুর জিনিস আছে, যেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। এরপরে বিসর্গ সন্ধিও আছে, ব্যঞ্জন সন্ধিও আছে, পরপর দেখাবো। তাহলে প্রথমেই দেখি আমরা প্রথম সূত্র স্বরসন্ধির। অক স্ববর্ণে দীর্ঘ, অক মানে এটার একটা প্রত্যাহার সূত্র, মাহেশ্বর সূত্র দেখলে বুঝতে পারবে। অক মানে কোন কোন বর্ণকে বোঝায়? অ ই উ রি লি, অবর্ণ ই বর্ণ, উ বর্ণ রি বর্ণ লি বর্ণ। অবর্ণ মানে অ এর সঙ্গে আ আছে, ই বর্ণ মানে ই এর সঙ্গে দীর্ঘ ইও আছে, উ বর্ণ মানে হ্রস্ব উর সঙ্গে দীর্ঘ উ আছে, রি বর্ণ মানে রি এর সঙ্গে দীর্ঘ রি আছে, লি মানে ডবল রি আছে। তাহলে কি বলেছে যে অক স্ববর্ণে মানে এই যে বর্ণগুলি অ ই উ রি লি, এই বর্ণগুলির সাথে একই যদি বর্ণ হয়, বর্ণগুলির সন্ধি হয়, তাহলে দীর্ঘ হয়ে যায় স্ববর্ণ। মানে অ এর সঙ্গে অ এর স্ববর্ণ কি? অ বা আয়ের স্বরবর্ণ অ বা আই হবে। হ্রস্ব ই স্ববর্ণ, হ্রস্ব ইর সঙ্গে
বা দীর্ঘ ঈর সঙ্গে হ্রস্ব ই দীর্ঘ ই, সবর্ণ মানে এগুলিকে বলে, মানে অ এর পরে অই হবে, আ এর পরে আই হবে, যদি অ আ পরে যদি প্রথমে যদি অ আ থাকে পরে যদি অ আ ব্যথে যে কোনো স্বরবর্ণ থাকে সেক্ষেত্রে স্ববর্ণ হয় না, অতএব অ আর পরে অ আই হবে। এখানে দেখো, এখানে আমি বোঝানোর জন্য দেখিয়ে দিয়েছি, অ অব্লিক আ তার সঙ্গে অ আ করে দীর্ঘ, দীর্ঘ আ মানে আ, দীর্ঘ অ মানে হচ্ছে আ, হ্রস্ব ই দীর্ঘ ই তার সঙ্গে স্ববর্ণ কি হ্রস্ব ই দীর্ঘ ই দুটি যুক্ত হয়ে হয় দীর্ঘ ই, সবসময় দীর্ঘ হয়, হ্রস্ব উ দীর্ঘ উ তার সঙ্গে হ্রস্ব উ দীর্ঘ উ দীর্ঘ উ, রি রি তার সঙ্গে রি রি করলে ডবল রি হয়, লি লি করে ডবল ডবল লি হয়। তাহলে বোঝানোর জন্য উদাহরণগুলো দেখাবো এবার। এবার দেখো উদাহরণ, শস যুক্ত অঙ্ক, শস আমি আগেই বলেছি যে সন্ধি সবসময় পূর্বপদ উত্তর পদ পূর্বপদের শেষ বর্ণ প্রথম পদের প্রথম বর্ণের সঙ্গে সন্ধি হয়, আমি এটা বোঝানোর জন্য একটু কেটে দেখিয়েছি। এখানে দেখো শস, তাহলে আমাদের শসটা হচ্ছে পূর্বপদ, তাহলে পূর্বপদের আমি যেহেতু আমার এই অংশটা নিয়ে আমার আমাদের কাজ, অথবা আগেরগুলো ভাঙবো না, শুধু এইটুকু ভেঙেই আমি দেখাবো। শস তাহলে বসো যেরকম আছে সেরকমই আছে, পরে স দেখো, সদের সঙ্গে একটা অ বেরিয়ে গেছে, অ বেরিয়ে গেলে সেটা শুদ্ধ ব্যঞ্জন হয়ে যায়, মানে এখানে হসন্ত পড়ে গেল শুদ্ধ ব্যঞ্জন, তার থেকে অ বেরিয়ে গেল, তাই তো? শসর সঙ্গে তো অ আছে, এরপরে আমাদের অঙ্ক, তাহলে প্রথম বর্ণটি হচ্ছে অ, তাহলে এই অ আর অ মিলে আ হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে, তাহলে আর এই আটা কার সঙ্গে যুক্ত হবে, এই বর্ণের সঙ্গে, এই যে, তাহলে এখানে আকার হয়ে যাবে শশাঙ্ক হলো। একইভাবে বিদ্যা যুক্ত আলয়, বিদ্যার পরে আ আছে, এখানেও আ আছে, তাহলে আ হয়ে যাবে বিদ্যালয়। অতিযুক্ত ইব, দেখো এখানে আমি বোঝানোর জন্য করে দিয়েছি অ, ঠিক আছে, তি যখন আছে অ তৈহস্বী তি, তাহলে ত হসন্ত, তার থেকে ইটা বের করে দিলাম, বোঝানোর জন্য করেছি এটা আমি। পরে আছে আমাদের ই, ইব, তাহলে এই ই আর ই মিলে দীর্ঘ ই হচ্ছে, তাহলে অথ তার সঙ্গে দীর্ঘ ই, দীর্ঘ ই হয়ে যাবে, দেখো এখানে অতিব, বুঝা গেল? একইভাবে সাধু যুক্ত উত্তম, সাধুতে লাস্ট বর্ণ আমাদের হ্রস্ব উ আছে, এখানেও শুরু হচ্ছে হ্রস্ব উ দিয়ে, এই দুটো সন্ধি করে দীর্ঘ উ হবে, তাহলে সাধু ধয়ের নিচে একটা দীর্ঘ উ করে কয়তয় ময়াসন্ত সাধু উত্তম, এই যে সাধু উত্তম। ভূ যুক্ত ঊর্ধ্বম, ভূতে দীর্ঘ উ আছে, এটাও শুরু হচ্ছে দীর্ঘ উ দিয়ে, তাহলে এই যুক্ত হয়ে দীর্ঘ উ হবে, ভয়ের নিচে দীর্ঘ উ দিয়ে ধয় বয়ের রে ময়াসন্ত ভূর্ধ্বম, বুঝা গেল? এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের কাছে খুব সহজে কি করে সংস্কৃত শিখবে, যেমন বর্ণমালা, সন্ধি, কারক, প্রত্যয় প্রভৃতি, এর সঙ্গে সঙ্গে নেট সেট কোয়ালিফায়ের জন্য কিভাবে পড়াশোনা করবে, কোন কোন দিকগুলির খেয়াল রাখতে হবে, সহজে কোয়ালিফায়ের জন্য বিভিন্ন ইনফরমেশন দেব, এইরকম টাইপের আপডেটেড ভিডিও পেতে সহজে সংস্কৃত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। আর তোমাদের যদি সংস্কৃত বিষয়ের আর কোনো প্রশ্ন জানার থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি সেই সম্বন্ধে ভিডিও আনার চেষ্টা করবো।